হঠাৎ করে আপনার দৃষ্টিশক্তি কমে গেল বা দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন না, তাহলে আমরা কী কী জিনিস চিন্তা করব? সাধারণত মাইগ্রেনে কিন্তু এরকম হয়, দেখা যাচ্ছে হঠাৎ করে মাথা ব্যথা হচ্ছে, চোখে দেখতে সমস্যা হচ্ছে, এরকম কিন্তু আমরা মাইগ্রেনে প্রায় পাই। তো এটা ভালো চিকিৎসা আছে এবং আপনি এরকম হলে অবশ্যই একজন ভালো নিউরোলজিস্ট দেখাবেন, এটা সমাধান পাবেন। তাহলে মাথা ব্যথা, তার সাথে দেখা যাচ্ছে হঠাৎ করে চোখে দেখতে সমস্যা হচ্ছে, তো এইটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যদি টিআইএ বলি, যেটা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, ব্রেনের কিছু অংশে রক্ত সরবরাহের ঘাটতি হয় এবং দেখা যাচ্ছে চোখে দেখতে সমস্যা হচ্ছে, আবার দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি রিকভারি হয়, দেখা যাচ্ছে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার মধ্যে এটা আবার ঠিক হয়ে গেল। এটা আমরা যদি ভার্টিব্রো ব্যাজিলার ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হয় সেক্ষেত্রে কিন্তু এরকম হয়, সব ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক এরকম হবে না। যদি ভার্টিব্রো ব্যাজিলার ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হয় সেক্ষেত্রে কিন্তু এরকম একদিকে হঠাৎ করে দেখা যাচ্ছে দেখতে সমস্যা হতে পারে। এছাড়া আরেকটা বিষয় আমরা জানি, সেটা হচ্ছে কনভার্সন ডিসঅর্ডার, এটা মেয়েদের মধ্যে বেশি দেখা যায়, অনেক সময় মানসিক কষ্ট বা অশান্তি থেকে এরকম হয়, দেখা যাচ্ছে একদিকে চোখে দেখতে সমস্যা হচ্ছে কিন্তু এটা দেখা যাচ্ছে ভালো মতো ইতিহাস নেই বা পরীক্ষা নিরীক্ষা করে কিছু পাওয়া যায় না, এটা মানসিক শান্তির বিভিন্ন ওষুধ পাওয়া যায় যেটা ডিপ্রেশনে আমরা ব্যবহার করি, সেই ওষুধগুলো দিলে দেখা যাচ্ছে রেসপন্স পাওয়া যায়। তাহলে একটা মাইগ্রেন হতে পারে, আর একটা স্ট্রোকের পূর্ব লক্ষণ যেটা বলা হয় ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এবং এটার কিন্তু খুব অ্যাগ্রেসিভ বা খুব বেশি ভালো মতো চিকিৎসা করা উচিত, নাহলে যে কোনো সময় কিন্তু স্ট্রোক হতে পারে। ধন্যবাদ সবাইকে।